আসসালামু আলাইকুম। বাজারে এখন পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে কচু, আর কচু যে আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের যোগান দেয় তা তো আমরা কম বেশি সবাই জানি। আর তাই তো আজকের পর্বে থাকছে কচু চিংড়ির ঝোল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই 4-5টা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। মাঝারি আছে, পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন হালকা নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি 5-6টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচা মরিচ ফালি যোগ করে নেবেন। এরপর দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1/2 চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাবার পর আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছুকে আমি 3-4 মিনিটের মতো মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কচুগুলোকে কষানো হয়ে যাবার পর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর পানিটা আসলে এমনভাবে দিব যাতে কচুগুলো পানির নিচে ডুবে থাকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ করার জন্যে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। এখন কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুন্তির সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন, একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম হালকা একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাবার পর এই ঝোলটা আরও কিছুটা টেনে যাবে। তো দর্শক, গরম গরম ভাতের সাথে খাওয়ার মতো দুর্দান্ত একটি কচুর রেসিপি তো দেখেই নিলেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।